বেশ কিছু দাবি দাবা নিয়ে গঙ্গারামপুর থানায় ডেপুটেশন প্রদান করল আদিবাসী সেঙ্গেল অভিযান গঙ্গারামপুর ব্লক কমিটি। শনিবার দুপুরে এই ডেপুটেশনকে সামনে রেখে গঙ্গারামপুর নিউ মার্কেট থেকে একটি মিছিল বের করে আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে থানার সামনে এসে জমায়েত হয়। সেখানেই বেশ কিছু দাবি দাবাকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের সদস্যরা। এরপর পাঁচজনের এক প্রতিনিধি দল আইসি শান্তনু মিত্রের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি দাবাগুলো তুলে দেন। এই বিষয়ে সংগঠনের জেলা সভাপতি পরিমল মার্ডি জানান, আমরা আদিবাসী সেঙ্গেল অভিযান তরফ থেকে আমাদের চার দফা দাবি নিয়ে আজকে থানা ডেপুটেশন করা হলো। তো প্রথম দাবি হচ্ছে আমাদের লুকিরাম বাস্কের মেয়ে যেটা সমস্যায় ভুগছে, পার্সোনাল প্রপার্টির জন্য ওটা রায় দেওয়া হোক, এমনকি বিচার করে আইসি সাহেব এটা করে দেবে বললো। তার সঙ্গে আমার সোনামণি টুডুর জমি আদিবাসী দখল করে নিয়েছে, এটা আইসি সাহেব বললো এটা নিয়ে আমরা বসবো, এটা নিয়ে মীমাংসা হবে। তারপরে আমাদের জনসাধারণকে হয়রান করা হচ্ছে, এটা হয়রানি যেন বন্ধ করে। তার সঙ্গে আমাদের আদিবাসী সমাজে যে মাঝি পারখানা আছেন, এনারা আইন সংবিধান আইন কানুন মানেন না, এনাদের আমাদের সমাজে আইন সংবিধান আইন কানুন লাগু হোক, এবং কি সংবিধানের দেশটা চলে, সংবিধান আইন সবাই মেনে চলুক, এটা নিয়ে আজকে আমাদের এই ঘটনাগুলো কি গঙ্গারামপুর থানা এলাকার না অন্য কোথাও? আমাদের আজকে গঙ্গারামপুর থানায় আজকে রিপোর্ট। আমার নাম পরিমল মাঠে, আদিবাসী সেঙ্গেল। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।